আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ হওয়া আতুব ই এইভাবে প্রত্যেক দিন রাতে ও সকালে স্ত্রিক ফার করলে কি হয় তা হয়তো আমরা অনেকেই জানি না আর যেহেতু জানি না তাই মানি না আসুন প্রথমে আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ইস্তিকভার করি এরপর এই দোয়া দ্বারা সকালে ও রাতে ইস্তিকভার করলে কি হয় তা আলোচনা করব আমার সাথে সাথে পড়ুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আতুব ইলাই হজরত আনাস রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মানুষের আমল নামা লিখার দায়িত্বে নিয়োজিত ফেরেস্তাদা যখন প্রতিদিন আমল নামা লিপিবদ্ধ করে আল্লাহর কাছে যান আর আল্লাহ পাক সেই লিখার শুরু ও শেষ অংশে ইস্তেক দেখেন তখন আল্লাহ তালা বলেন এই আমল নামার মধ্য অংশে যত গুনাহা আছে সব আমি মাফ করে দিলাম হাদিসে বলা হয়েছে আমল নামার শুরু ও শেষ অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে যখন আমল বা কাজ শুরু করি এবং রাতে যখন আমল বা কাজ শেষ করে ঘুমতে যাই তখন যদি করা হয় তাহলে তার মধ্যবর্তী সকল সাগিরা বা ছোট গুনা মাফ করে দেওয়া হয় অতএব মানুষের উচিত রাতে নিদ্রা যাওয়ার প্রাককালে ও সকালে নিদ্রা হতে জাগ্রত হয়ে ইস্তিকফার করা ইস্তিকফারের জন্য বিশেষ করে আপনি এই তিনটি দোয়া পাঠ করতে পারেন আপনি যদি চান যে আপনার প্রিয়জন এই আমলটি করে করে জান্নাতবাসী হোক তো অবশ্যই তাকে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন